টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চশিক মেয়রের শ্রদ্ধা নিবেদন এবং চট্টগ্রামে অস্ত্রসহ সহ আট গ্রেফতার আসসালাম আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছে আমি মোহাম্মদ মুকিতুল কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিকেলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও পঁচাত্তরের পনেরো আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাখিরাত কামনায় বিশেষ দোয়া ও মনাজত করেন এ সময় চট্টগ্রাম সিটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী একটি আধুনিক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নবনির্বাচিত সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আর ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগরীর ডাবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি একটি কার্তুজ ও ছুরি উদ্ধার করা হয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে ছিনতায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি ভ্যাকসিন নেওয়ার সকল সংখ্যা কাটিয়ে চট্টগ্রামে দিন দিন বাড়ছে টিকাগ্রহীতার সংখ্যা নির্ধারিত কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে নানা বয়সীয় শ্রেণী পেশার মানুষ ভ্যাকসিন নিচ্ছেন স্বাস্থ্য বিভাগ জানায় সাত ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে দুই লাখ একত্রিশ হাজার একাত্তর জন করোনা টিকা নিয়েছেন এর মধ্যে নগরের পনেরো কেন্দ্রে এক লাখ উনষাট হাজার পাঁচশো পঁচাশি জন আর চোদ্দ উপজেলায় একাত্তর হাজার চারশো ছিয়াশি জন চট্টগ্রামে করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে চোদ্দ উপজেলা থেকে মহানগর এগে। রেজিস্ট্রেশন টিকা গ্রহণ পুরুষ ও নারী চার সূচকে উপজেলাগুলোর চেয়ে এগিয়ে নগরের বাসিন্দারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে গতকাল চন্দনাইশ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুল আলম খোকার সমর্থনে নির্বাচনে আলোচনা সভায় তিনি একথা বলেন সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন দক্ষিণ জেলার সহ সভাপতি আবুল কালাম চৌধুরী সাধারণ সম্পাদক মুফিজুর রহমান সহ অনেকে এ সময় বক্তারা আল জাজিরাল প্রতিবেদনে সমালোচনা করেন প্রার্থীদের প্রচার প্রচারণায় শেষ মুহূর্তে জমে উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন আজ প্রচার প্রচারণার শেষ দিনে সরগরম ছিল পুরো শহর সরকার দলীয় প্রার্থী বর্তমান মেয়র শামসুল হকের পক্ষে দলীয় নেতাকর্মীরা দল বেঁধে মাঠে নামেন সরকারের উন্নয়নকে গতিশীল রাখতে পুনরায় নৌকায় ভোট চান তারা অন্যদিকে খাগড়াছড়িতে মাটিরাঙ্গা পৌর নির্বাচন প্রভাবিত ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ করেছে বিএনপি সকালে বিএনপির দলীয় কার্যালয়ে মেয়র প্রার্থী শাহজালাল কাজল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয় গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে তেষট্টি জনের করোনা শনাক্ত হয়েছে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য অনুযায়ী এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে আটটি ল্যাবে এক হাজার পাঁচশো নমুনা পরীক্ষা করা হয় সিভিল সার্জন ডাক্তার শেখ ফজ্বে জানান নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ছাপ্পান্ন জন এবং বিভিন্ন উপজেলার সাতজন এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন তেত্রিশ হাজার সাতশো জন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন বিএনপি একটি নেতৃত্বহীন রাজনৈতিক দল সেজন্য দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে গতকাল বিকেলে পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আয়ুব বাবুলের সমর্থনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় এবং উন্নয়ন হয় এ সময় তিনি শেখ হাসিনার উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন সবাই বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্যাজ্টার বিপ্লব বড়ুয়া কুতুবদিয়ার ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সাদাত উল্লাহ খান এ সময় বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলার সভাপতি শফুল আলম সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুল মোস্তফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসাকসহ অনেকে উপস্থিত ছিলেন পরে কুতুবদিয়ার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অবসরপ্রাপ্ত মেজর অধ্যাপক নুরুল হুদা কুতুবি রচিত কুতুবদিয়ার ইতিহাস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের সভাপতি ও চষিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আক্তার চৌধুরী বলেছেন শীতের পিঠার সঙ্গে বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি জড়িত কিন্তু বর্তমানে এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বাংলার এই ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেয়া প্রয়োজন সকালে চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবে পিঠা উৎসবের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন চিটগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি লায়ন কামরুল মালেক উত্তর ফটিকছড়ির হিয়াক বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনকে সামনে রেখে উৎসমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন সকালে তেরোটি পদের বিপরীতে বত্রিশ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উপজেলার সমাজসেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার রাজীব আচার্যের কাছে দাখিল করেন আগামী সাতাশ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় আলী আকাস মজুমদার ভুট্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাঁশখালীতে জঙ্গল নাপোড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাঁশখালীর জঙ্গল নাপোড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক আহমদ সফা আকবর হোসেন সহ অনেকে খেলা নির্ধারিত সময়ের মধ্যে অমীমাংসিত থাকায় তা ট্রাইবেকারে গড়ায় শেখের খিল জাগৃত ক্লাব ট্রাইবেকারে দশ নয় গোলে বদরখালী খেলোয়াড় সমিতিকে পরাজিত করে শিরোপা লাভ করে চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শুনামগুলো দেখে নিচ্ছি আরো একবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চশিক মেয়রের শ্রদ্ধা নিবেদন এবং চট্টগ্রামে অস্ত্রসহ সহ গ্রেফতার চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফিজ